আজকে আমরা আবার চলে এসেছি মইদুলের দোকানে। তবে আমার বাকি কোনো কাজ নেই, আজকে বাকি আমার বন্ধুদের বাইকে কাজ আছে, সেই কাজগুলো দেখাবো এবং সবকিছু বিস্তারিত জানাবো এই ব্লগে। তো নমস্কার, আমি প্রিয়া ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। মধুর লালটু সে কাজ আছে আর মেঘদ্বীপের বাইকে সিটটা একটু মডিফাই হবে, তো এই মেঘদ্বীপের বাইক। আর ওই দিকে রয়েছে লালটুস, লালটুসে অলরেডি মার্কিং করা হয়ে গেছে, মইদুলদা চক দিয়ে মার্কিং করেছে, মাল্টি কালার হবে। আবার সিটটা একটু হাইটটা উঁচু, তো যদি কাটি একটু অ্যাডজাস্ট করা যায় তাহলে তো আরো বেটার পা পাবি না নিচে, সেই কাজটা হবে। প্লাস তোর সিট কভার হচ্ছে, সিট কভার। আর গদু সিটটা খুলছে আমাদের মইদুলদার দোকানে নতুন সদস্য, তোমার নামটা একটু বলো ক্যামেরা দিকে, এদিকে সামিরুল। আচ্ছা, এখানে আমরা গদুর এই যে সিটটা আছে না, সিটে একটা জায়গায় একরকম কালার হবে সেটা আমরা ডিসাইড করছিলাম, এই মার্কিংয়ে ইয়েলো কালার হবে এখানে। হ্যাঁ, সেই ইয়েলোটা হচ্ছে এইটা, এই যে হলুদটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বাইকের যে হলুদটা সেটা নয়, এটা হচ্ছে আমার বাইকের হলুদটা। আর দুটোর মধ্যে ডিফারেন্স আছে, কালারেও ডিফারেন্স আছে এবং প্রোডাক্ট কোয়ালিটিরও ডিফারেন্স আছে। এটা একটু স্ট্রেচেবল কম, তাই না? সাধারণত এটা অটোর হুডে লাগানো হয় আর এটা কিন্তু অনেক স্ট্রেচেবল, অনেক অনেক ভালো মানে। এটা এই জায়গাটা পুরো ব্ল্যাক করবে গদু, তো ব্ল্যাকে দুটো অপশন দেখিয়েছে মইদুল দা আমাদেরকে, একটু দেখিয়ে দাও। এটা হচ্ছে হুন্ডা ইউর অরিজিনাল, যেটা ওরা লাগানো আছে সেম জিনিসটাই আছে। আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা আমার বাইকে লাগানো আছে, এটাও ভালো কোয়ালিটির। এই মালটা হচ্ছে সবথেকে কম দামি মাল, কিন্তু এইগুলো কাস্টম সিট হলে এই সব মাল কিন্তু দেয়া যাবে না। তো যখনই কাস্টম সিট একটু ভালো মালে করতে গেলে এই সব মাল দিয়ে করাটাই বেস্ট হবে। তাহলে তোমরা মইদুলের কাছে এসো, দাদা কিন্তু সাজেস্ট করে দেবে কোনটা তোমার জন্য ভালো হবে। হ্যাঁ, আর কম রেটে চেয়েও না, কারণ কম রেটে চাইলে সেরকম সস্তার মাল দিয়েই হবে, সেটা টেকসইও হবে না, তাই না? ব্যাক সিট যেটা আছে এখানটা একটু ডার্ক গ্রে কালার করবে, তার জন্য মইদুলের দুটো অপশন আছে আমাদের কাছে, এটা হচ্ছে লাইট গ্রে, হ্যাঁ, আর এটা হচ্ছে একটু ডার্ক। তো গদু এটাই লাগাবি? তো এটাই লাগাবে গদু। আচ্ছা, আর যেটা মেরুন হবে এই দুটো সাইডে, এই সাইডগুলোতে মেরুন হবে, এই সাইডটা এবং এই সাইডটাতে, সেটা হচ্ছে এই কালারটা। এটা ওর মানে স্কুটির কালারের সাথে একদম ম্যাচ খেয়ে যাবে। তো এই হচ্ছে প্ল্যান আপাতত। আর মেঘদ্বীপের এটা সিট কাটিং হয়ে গেছে শুরু, এখানটা অনেকটা ফোম আছে যেটা ডাউন করা যাবে, তাই না? এটা অনেকটাই ডাউন করা যাবে যেহেতু এটা গদি বেশি আছে। স্কুটিতে যদি অনেকটা ভাবে কেউ তাহলে এতটা কিন্তু হবে না, স্কুটিতে অতটা জায়গা নেই ভেতরে ফোমের, ঠিক আছে? এখানে গর্ত করা আছে, গদিটা খুবই কম আছে এখানে। হ্যাঁ, আগের ভিডিওতে অনেকেই কমেন্টে জানিয়েছো যে মইদুলদার সিটের রেটগুলো হাই, কিন্তু ব্যাপারটা হলো আমি যে কাজগুলো করাই ওগুলো একটু দামি কাজই হয়, তার জন্য কিন্তু দামটা বেশি হয়। এবার আজকে আমরা জেনে নেব যে একদম বেসিক কোন দামের থেকে কাজ শুরু হয় এবং আপ টু কত অবধি কাজটা যেতে পারে, ঠিক আছে? তাহলে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো দাদা, তোমাদের শুরু কত থেকে হয় দাম? নর্মাল কভার করাতে আসে, কিচ্ছু করবে না, না ফর্মিং না মডিফাই কিচ্ছু করার দরকার নেই, নর্মাল কভার যদি করে বাইকে আপনার 180 থেকে স্টার্ট আছে। স্কুটির ক্ষেত্রে ওইটা 250 টাকা পড়বে স্টার্টিং, এবারে ওইটাই কভারে গিয়ে শেষ হয়ে যাবে 700-750 টাকা দিয়ে। মানে কভার যদি তোমার বেশি স্টিচ থাকে, বেশি কালার থাকে তাহলে তো তোমাকে কাজ বেশি হবে, আর যদি এক কালার হয় বাকিটা যে কাজ হবে, যেমন এই যে একটা কাজ হচ্ছে, এই যে দাগ মারা হয়েছে, এইগুলো কাস্টমের উপরে রেট হবে, যে 250 টাকার মালটাই হয়তো 350 টাকা 400 টাকা পড়ে যাবে যেহেতু এত কাস্টমাইজ হবে। ঠিক ঠিক ঠিক। তুমি কি কাপড় দিচ্ছ? হ্যাঁ, সেটার উপরও কিন্তু ডিপেন্ড করবে, তাই না? এত কাস্টমাইজ সিট হলে কাপড় কম দামি দিলে হবে না। এবং সেটাতে কিরকম রেট পড়বে এরকম একটা কাজে? এরকম একটা কাজে যদি যেমন এই দাদার যে সিটটা হচ্ছে কাস্টমাইজ, এইগুলো 750-800 টাকা খরচা হবে। এইটাই যদি আবার নর্মাল কাপড় দিয়ে করে তাহলে 450-500 টাকার ভিতরে হয়ে যাবে। আর যদি চাই যে কোম্পানির মতন এই যে কোম্পানি সিটটা রয়েছে এইরকম করবে, তো ওই নর্মাল মালটাই এইটা 250 টাকায় হয়ে যাবে। আচ্ছা, এক কাপড় দিয়ে তাহলে তোমাদের ক্লিয়ার হলো। যদি ফোম দেয় এক্সট্রা? হ্যাঁ, এক্সট্রা ফোম হলে স্কুটির হলে 350-400 টাকা পড়ে এক্সট্রা ফর্ম, বাইকের হলে এটা 300 টাকা খরচা পড়ে। মানে তোমার নর্মাল খরচ ছাড়া এক্সট্রা 300-400 টাকা লাগবে, তাই তো? একদম। এইটা হচ্ছে ডেন্সিটি 40, এই মাল আপনারা আগে যাচাই করুন যে দোকানে কি আছে, 40 ডেন্সিটি ভালো মাল না খারাপ মাল, এটা দিয়ে করলে দাম বেশি হবে। হ্যাঁ, এইটা দিয়ে করলে দাম বেশি হবে, এইরকমই অন্য কালারিং ফর্ম হবে সেই ফর্মটা হলে দাম কম হবে, কিন্তু এটা পরে গিয়ে বসে যাবে। আচ্ছা, কিন্তু এটা বসবে না, এটা গ্যারান্টিও থাকবে, এটাও 1 ইয়ার গ্যারান্টি থাকবে, যে কভার করবো সেটাও 1 ইয়ার গ্যারান্টি থাকবে। তার মধ্যে কিছু হলে রিপেয়ার হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে শুধু বিড়ালে আঁচড় বাদ দিয়ে। হ্যাঁ বলো। এই মালটা হচ্ছে বিড়ালে আঁচড় মাল, ফর্মিং করলে এই মালটা দিতে আমি নিজে থেকে বারণ করি, যখন কাস্টমার আসে ওনারা সফটনেস চাই, সেই সফটনেসটা কিন্তু এটাতে কম হবে, ওটা 100% হলে এটা 75%। মানে হচ্ছে এটা দিয়ে করলে এটা বেশি স্ট্রেচ হবে না, তোমরা যে বসবে কুশানিংটা ফিল করতে পারবে না অতটা যতটা ওইগুলো দিয়ে পারবে, বাট এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটাতে তোমার কোনো স্ক্র্যাচ হবে না, বিড়ালের আঁচড় দেওয়া যাবে না। আচ্ছা, 2 ইয়ার গ্যারান্টিও আছে এটাতে। আর এই যে ফর্মগুলো এগুলো কাস্টমাইজ, যেগুলো ব্যাক সাপোর্ট হয়, এগুলোর দাম কিরকম হবে? এগুলোর দাম মানে এটা কাজের উপরে দাদা ডিপেন্ড করবে, তো কিছু ছবি আমি দেখাতে পারবো তোমাকে, 1-1 টা 3,000, 3,500, 2,500, মানে
কাজের উপরে ডিপেন্ড করে কাজ। আমি ধর আমার বাইকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোম লাগিয়েছি, তার জন্য কিন্তু একটা চার্জ। এবার যদি সে আরো ফোমের অ্যামাউন্ট বাড়ায়, আরো বেশি উঁচু করে, তার জন্য কিন্তু আলাদা চার্জ। দুটো কিন্তু একই রকম নয়, তোমরা এটা কনফিউজ হবে না। দাদা কিন্তু রেট খুব ভালো নেন, তো ওইটা নিয়ে কোনো সন্দেহ করো না। রেডিমেড যেগুলো পাওয়া যায় সেগুলো একটু দেখিয়ে দাও। অনেক দাদারা বলে যে একটু খোলা হবে, এই মালগুলো কিন্তু খোলা আছে। খোলা মালগুলো দু মাসও যাবে না, বসে যাবে। আচ্ছা, যদি কাস্টমার এর পরও চাই তো অবশ্যই দেওয়া হয়। এগুলো 280-300 টাকা রেট আছে। আর এই যে প্লেন যে পেস্টিং গুলো আছে, এইগুলো হচ্ছে আপনার 250 টাকা আছে, 230 টাকা আছে। স্কুটি হলে একটু এক্সট্রা খরচা হয়, বেশি না, সামান্যতম খরচা, সেটা 30 টাকা কি 40 টাকা এক্সট্রা খরচা পড়ে। আর তোমরা যারা জানো না, মহিদুলদা কিন্তু আরো একটা দোকান নিয়ে নিয়েছে সাজিরাটেই। সেই দোকানটা হচ্ছে এটা। এখানে প্রচুর মাল আরো রাখা আছে, এখানে গাড়িগুলোও পার্কিং করা হয়। এসো ভেতরে। যে মালগুলো আছে এই দোকানে, আপাতত তো মাল তোলা হয়নি, দোকানটা রেডিও হয়নি, এগুলো যা যত মাল দেখছেন এখানে সব 250-300 ভিতরে আছে। মানে এগুলো রেডিমেড মাল আছে? একদম একদম, এগুলো রেডিমেড মাল দাদা। এই মালের কোনো গ্যারান্টি নেই, না, দোকান থেকে পড়ে নিয়ে যাবেন, আপনার দায়িত্ব। একদম, আশা করি একটা ওভারঅল আইডিয়া তোমাদের দিতে পারলাম। মহিদুলের দোকানটার নাম হচ্ছে মহিদুল অটো সিট সেন্টার, এবং এটা হচ্ছে সাজিরহাট মোড় থেকে একটু এগিয়ে, এইদিকে সামনে, এদিকে হচ্ছে এবিসি কলেজ। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোদপুর রোড। সামনের দিকটা দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন পড়বে, আর এদিকে পড়বে সোদপুর, তার মাঝখানে সাজিরহাট স্টপেজ, সেখানেই এবিসি কলেজের মাঠের পাশেই হচ্ছে দোকানটা। আমি গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো, বাইক নিয়ে অবশ্যই তোমরা আসবে তো গুগল ম্যাপ দেখে ইজিলি চলে আসতে পারবে। ফোন নাম্বারও দাদার আমি এখানে দিয়ে দেবো, তোমরা একবার কন্ট্যাক্ট করে তোমাদের স্লট বুক করে তারপরে এসো, কারণ দাদার এখানে কিন্তু প্রচুর কাজের চাপ থাকে। ঠিক আছে। আর মহিদুলদার এক ভাইপো, সেও এখন এখানে কাজ করছে। আর আরেকজন কি কাজ করছে? ও কাজ করছে, ওর নাম কি আরেকজন আছে, যে হচ্ছে মাহফুজ ভাই। তো এরা দুজন কিন্তু এখন এখানে কাজ করছে, হেল্প করছে মহিদুলদাকে। দোকান কিন্তু বেশ বড় হয়েছে, প্রফেশনাল তো এই যে। হ্যাঁ, ও কিন্তু খুব আন্তরিক আছে, খুশি। ওরা বলছিল আমাদেরকে কিন্তু ভিডিওতে নেবে, খুশি। এবার চলো এবার কাজ দেখাই। তো ফাইনালি মেঘদ্বীপের সিটটা হয়ে গেছে পুরোপুরি প্রস্তুত। সবকিছু করে তোমার 850 মতন পড়ে যাবে। সময় এখন 4:00, মাঝখানে আমরা লাঞ্চের ব্রেক নিয়েছি, আর এখন গদুর বাইকটার কাজ শুরু হবে। অবশেষে হচ্ছে, একদম। দেখতে পাচ্ছ এখানে আজকে ডেট দেওয়া এবং 1 বছরের ওয়ারেন্টি। এই সিটটাতে 1 বছরের ওয়ারেন্টি থাকবে, যেখানে যাই হোক খালি বিড়ালে আসার বাদ। রিপেয়ার না রিপ্লেস? রিপ্লেস, রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমার যা করণীয় আমি করে দেবো, চিন্তা। একদম একদম। সিট ইনস্টলেশনের পর স্কুটিটার লুকই একেবারে চেঞ্জ হয়ে গেছে, অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আরেকবার দেখাই, এই হচ্ছে ওভারঅল লুক, খুব ভালো লাগছে, মানে সামনাসামনি দেখে আরও সুন্দর লাগছে। তো তোমরা এরকম টাইপের কাজ তো অবশ্যই করাতে পারো। আর এরকম টাইপের কাজ করাতে তোমাদের খরচা পড়ে যাবে মোটামুটি 600-র আশেপাশে। গদুর সিটে কিন্তু ফোম দেওয়া হয়নি, যদি ফোম এক্সট্রা দেওয়া হয় তাহলে কিন্তু দাম বেশি পড়বে। তো সেইভাবে তোমরা এখানে ফোন করে বুক করে তারপরে আসবে। তো আজকের ব্লগটা আমি এখানে এসেছি। যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমার অন্য ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখো। তোমার সাথে দেখা হবে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।